শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক যে এখান থেকে দেশ ও প্রবাস থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে বেসিক ইনফরমেশন এর চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম শুভ দর্শক আজ 29 জুলাই 2022 রোজ শুক্রবার আমরা অবস্থান করতেছি নওগাঁ জেলার আকাশ আড়ত থানে মান্দা থানা চৌবাড়িয়া গরুহাটে চেষ্টা করব গাব গরুর কিছু তথ্য দেওয়ার জন্য তবে জানি না কতটুকু আমি আপডেট জানাইতে পারবো একবারে আমদানি মোটামুটি বেশি গাব গরুগুলার সুপ্রিয় দর্শক আমরা আবারও ফিরে আসছি গাব গরুর তথ্য নিয়ে মাঝখানে ভিডিও একটু সমস্যা হয়ে গেছিল যার কারণে আমরা আপনাদের সঠিক তথ্যগুলো দিতে পারি নাই আবারও চলে আসছি গাব গরুর তথ্য নিয়ে আমরা এই পাশে একটি গাব গরু দেখতে পাচ্ছি চলুন এটার একটু তথ্য আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি এটা এটা বয়স কি ভাই বয়স চার দাদা কয় মাসের গাভিন আছে নয় মাসের গাভিন দাম কত রাখা আছে ভাই এটার 125 চাওয়া দাম কেমন দাম পাইছেন এখন পর্যন্ত 110-12 আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই পাশের এই গরুটি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা কার ভাই গরু আপনার বয়স কি ভাই এটার জোয়ান কয় মাসের গাব আছে 8.5 মাস কত দাম রাখা আছে ভাই 130 চাওয়া দাম কত দাম বলছে এখন পর্যন্ত 115 দর্শক 130 চাওয়া দাম 115 পর্যন্ত দাম পাইছেন উনি আজকের হাটে তবে দেখে শুনে দাম দর করে নিতে হবে আমরা আপনাদের গাব গরুগুলো দেখানোর চেষ্টা করব তবে আমদানি অনেক দেখাবো আপনাদের আর কুণ্ঠার না ঘুরে ঘুরে একটু সিন্ধি গরুগুলো দেখাই ভাই এটা দেশি না কয় মাসের গাব আছে এটা 7 মাস আর এটা 8 মাস বয়স কি এগুলোর সয়দাত আর জোয়ান হ্যাঁ এইটার দাম কত এটা এই পাশেরটা 85 আর এটা 80 চাওয়া দাম এগুলো তাই না দাম দর করে নিতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কার এটা সিন্ধিটা ভাই আপনার না না এই যে এটা এটা হ্যাঁ দেখি ভাই একটু গরুটা ভিড়ের কারণে সঠিকভাবে দেখাইতে পারবো কি না জানি না এটা বয়স কি ভাই চার দাঁত কত গাব আছে কয় মাসের দেখি ভাই একটু সাইড জানতো 8.5 মাস কত দাম রাখা আছে ভাই এটা 125 চাওয়া দাম 125 8.5 মাস গাব কত দাম পাইছেন এখন পর্যন্ত 96,000 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তথ্য দেওয়ার জন্য কিছু কিছু গরুর আপনাদের তথ্য জানানোর চেষ্টা করবো ভিড়ের কারণে এটা কিনা হয়েছে ভাই এটা এটা বলতে পারেন কোন দিকে কিনছে জানা না দর্শক আমরা এই পাশে চলে আসছি এই পাশে সিন্ধি গরুগুলো নেই মূলত দেশি জাতের গরু গাব আমরা একটু আরো ওই পাশে চলে যাব গরুগুলো দেখাইতে যাই
চতুর সিন্ধি রে ভাই সরেন কি না হলো ভাই এটা কত 73 গাব আছে ভাই 5 মাস 5 মাসের গাব 73 ভাই এটা এটা দাম কত এটা এটা বিয়া করলাম নাকি একবার আচ্ছা হইছে হ্যাঁ ডাবল করবেন কেন না না ডাবল করি না আমি বুঝতে পারি না আরো কি আছে কাকা এটার বয়স কি দুই দাঁত হ্যাঁ কয় মাসের গাবিন আছে 8 মাসের গাবিন কত দাম চাচ্ছেন 85 চাওয়া দাম হ্যাঁ 85 চাওয়া দাম দাম দর করে নিতে হবে দেখি ভাই একটু এইটার দাম কত 90 কয় মাসের গাব আছে এটা 8 মাস 90 চাওয়া দাম কেমন দাম পাইছেন এখন পর্যন্ত 75,000 সিন্ধি তো তাই না দর্শক সিন্ধি সুন্দর গাবিটি এটা কয় মাসের গাব আছে ভাই 8 দিন আছে সময় কত দাম রাখছেন এটা 105 আ মুন্ডি মনে হচ্ছে এটা মুন্ডির ক্রস বয়স কি ভাই বয়স পুরে গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গাবগুলো আমদানি দেখেন কিরকম কাকা এটা এটা বয়স কি বয়স পুরে কয় মাসের গাবিন আছে 7 মাস কত রাখছেন দাম দাম কত এটার 115 চাওয়া দাম কেমন দাম বলছে এখন পর্যন্ত কত বলছে দাম কাস্টমার কেমন দাম বলছে এখন পর্যন্ত 75-80 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা এটা কয় মাসের গাব আছে ভাই 9 মাস পার হয়ে গেছে বয়স কি এটা 6 দাঁত ছিল পুরে গেছে কত দাম রাখছেন 110 কেমন দাম পাইছেন এখন পর্যন্ত 90-95 দর্শক 90-95 পর্যন্ত দাম পাইছে এটা কত টাকা এটা এটা বয়স এটা এটা 6 দাঁত বয়স কত দাম রাখছেন দাম রাখছি 85 কয় মাসের গাব আছে 8 মাস হ্যাঁ 8 মাস 8 মাস আচ্ছা 85 চাওয়া দাম দাম দর করে নিতে হবে আর এটা 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 7 মাস গাবিন 7 মাস গাব বয়স পুরা দাম 105 চাওয়া দাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু ওই পাশে যাই সিন্ধি গরু দেখি রে এগুলো সব গাব গরু এই পাশে দেখেন গরুগুলো ছোট ভাই এটা বয়স কি বয়স এটা বয়স হ্যাঁ আট দাঁত কয় মাসের গাবিন আছে ছয় মাস ছয় মাসের গাবিন হ্যাঁ নয় মাস আচ্ছা নয় মাসের গাব দর্শক আমরা এই গরুগুলোর একটু তথ্য আপনাদের দেব তবে উনি একটু ব্যস্ত একটু পরেই ঘুরে আসি তার আগে এই গরুটার একটু তথ্য দিই ভাই এটা কার ভাই
কয় মাসের কাপ আট মাস বয়স বয়স দুই দাগ কত রাখছেন দাম 70 চা দাম সঠিক দাম ভাই এটা 170 আচ্ছা এটা আমি নোটস খালি 70 170 চা দাম কত দাম বলছে এখন পর্যন্ত 130 35 40 আর এটা 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 কত বলছে 155 আচ্ছা মোবাইল নাম্বার আছে ভাই এটার মোবাইল নাম্বার দেন তো 017 52 40 15 89 আবার বলেন নাম্বারটা 017 52 40 15 89 দর্শক আমরা ওনার নাম্বার দিয়ে দিলাম যদি আপনাদের এই গরুগুলো পছন্দ হয়ে থাকে তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য সরি তার আগে আমরা এই গরুগুলোর একটু তথ্য জানাবো এবং মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করব এটা এটা কি জাত এটা পাকিস্তানি আর কয় মাসের গাব আছে দর্শক এই গরুগুলোর ছোট্ট করে আমরা ইনফরমেশন একটু ছোট্ট ভিডিওতে দিয়ে দিব আজকের মতো আমি বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর এই ভিডিও এই গরুগুলোর পুরো তথ্য আমি আরেকটু ছোট্ট ভিডিওতে দিয়ে দিব অলরেডি ভিডিও আমার বড় হয়ে যাচ্ছে যার কারণে আপনারা ওই ছোট্ট ভিডিওটি দেখে নেবেন ধন্যবাদ I'm going to go to the house.